আর এই দেখেন মিস্ত্রি কাজ করছে এদিকে। হ্যাঁ সাবস্ক্রাইব প্লিজ। আর এইটা বলেন, এইবার আপনার কাছে প্রশ্ন, এই ইঞ্জিনটা নতুন না পুরনো? এবার আপনি দেখে বলেন। ঘোরাও ঘোরাও আস্তে আস্তে আস্তে, হ্যাঁ ঘোরাও ঘোরাও, ব্যাস দাঁড় করাও দাঁড় করাও দাঁড় করাও দাঁড় করাও দাঁড় করাও, আর একটু ঘোরাও, ব্যাস। এবার বলেন যে এই ইঞ্জিনটা নতুন না পুরনো? কমেন্টের মধ্যে অবশ্যই লিখবেন, লিখে জানান। দেখেন কাজ হচ্ছে কি, এখানে ফিট করে দেয় না দরজার সঙ্গে, এখান থেকে ডাইরেক্ট ভালো দেখা যাবে। এবার আমাদের এই ইঞ্জিনটা ফিট হবে, আর এই গ্যারেজটার মালিক হচ্ছে আমার এই বন্ধু, ঠিক আছে? তাকালে দেখে এই হচ্ছে আমার বন্ধু, আর ওর নাম হচ্ছে শেখ ইন্দাদুল। আমাদের দেখবে ব্লগিং, মানে আমার এই চ্যানেলে যখন ফার্স্ট ভিডিও করেছিলাম, তারপর এইসব লাইনে কাজে লেগে গেছে, আমি ট্রাকের লাইনে তো আছি, তো ঠিক আছে। তো চলো তাহলে দাদা আমাদের এই ইঞ্জিন এবার শুরু করছে। এখানে দেখো দাদার যে চ্যানেলে ভিডিও আছে, তো এইখানে দাদা এই যে শুট করার জন্য এখানে লাগিয়ে দিয়েছে, আর এখানে হচ্ছে শুট চালু হয়ে গেছে। তো ঠিক আছে চলো তাহলে তোমরা ইঞ্জিনটা ফিট করা দেখো, আর এটা থেকে তোমরাও অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে ইঞ্জিনের ভেতর কি থাকে। জাস্ট এটা ছোট ইঞ্জিন, আর আমাদের গাড়ি হচ্ছে এটা বড় ইঞ্জিন, এটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? এটা তো যা যা সিস্টেম একই, হ্যাঁ সিস্টেমটা পুরো একই। তো দাদা কেমন ভাবে ফিট করছে কি করছে তোমরা সব ভিডিওটাই পুরো এনজয় করো, আর পুরো পুরো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবে, ওকে? তো আমি কাজে এসেছি অনেক দূর, আর তোমারটা? আমি কাজে এসেছি অনেক দূর, আমি পান্ডুয়াতে এসেছি, এই ভাইয়ের এখানে এসেছি, ভাই আমাকে নিয়ে এসেছে, বসো। তোমার নাম কি? শেখ ইন্দাদুল আলী। শেখ ইন্দাদুল আলী, কমেন্টে অনেক কমেন্ট আছে, এই কমেন্টের মধ্যেই ভাই আমাকে নাম্বারটা দিয়েছিল, আমি কল করে নিয়েছি, তারপরে আর কি আমাকে এখানে আর কি ডেকে নিয়ে এসেছে। আমি এসছি বনগাঁ থেকে, ধরেন শান্তিপুর, শান্তিপুরের যে 7:30টার গাড়িটা আছে ওই গাড়িটাই এসছি, আর তারপরে বাসে করে কালনা ঘাট পার করেছি। ঘাট পার করার পরে ভাই ওখানে ছিল, ওখান থেকে রিসিভ করে আমার এই জায়গাটা নিয়ে এসছে। এই জায়গাটা হচ্ছে পান্ডুয়ার, গ্রামের নাম কি? মন্ডলাই। মন্ডলাই, হ্যাঁ মন্ডলাই, পান্ডুয়া মন্ডলাই, হুগলি। আচ্ছা যাই হোক, তা আমরা তাহলে এই ইঞ্জিনটা কাজ করি, তাহলে দেখতে থাকো হয়তো। আর সেই সঙ্গে সঙ্গে ভাইয়ের ব্লগিং চ্যানেল আছে, উনিও শুট করছে আর কি। এই ভাইয়ের ব্লগিং চ্যানেল আছে, ওই ট্রাকের ইনি ড্রাইভারই কাজ করেন, এই ভাই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়ায়, আর সেগুলো শুট করে আর ডাইরেক্ট আর কি দিতেই থাকে, আপলোড করতে থাকে ডেইলি ব্লগ। দাদারটা ভালোই আসছে জানো, একদম পরিষ্কার আছে, স্ট্যান্ডটা খুব সুন্দর আছে। এরকম স্ট্যান্ড কত দাম নিয়েছিলে স্ট্যান্ড গুলো? বেশি না, 280 টাকা। 280? অনলাইনে কিনেছিলে নাকি? না না, এমনি দোকান থেকে। না তোমার যেহেতু ব্লগিং চ্যানেল, তো এটা হাতে নিয়ে এদিক ওদিকে করতে হয়, অতএব আমাদের ওটা তো ফিক্সড এক জায়গায় থাকে,
ভিডিওটা আমি আপনাদের কমপ্লিট আমি দেখাতে পারবো না, তা যাই হোক এই যা কাজ করছি এই ভিডিওগুলোই আপনি পরবর্তীতে পেয়ে যাবেন। তো আজকের আর এইভাবে বিস্তারিত আপনাদের কিছু আর দেখাচ্ছি না। তা চলুন, এই হচ্ছে টোটাল শোরুম, আর এই দাদা হচ্ছে ইউটিউবার দাদা, আর এই দেখেন মিস্ত্রি কাজ করছে এদিকে। হ্যাঁ, সাবস্ক্রাইব প্লিজ। আর এইটা বলেন, এইবার আপনার কাছে প্রশ্ন, এই ইঞ্জিনটার রং হয়েছে কেমন? দেখে মনে হচ্ছে এটা পুরনো, এটা 23-24 বছর বয়স এই ইঞ্জিনটা। তো এখনও দেখেন নতুন হয়ে রয়েছে, তার রং করেছে এত সুন্দর নিখুঁতভাবে, দেখে মনেই হচ্ছে না যে এটা পুরনো ইঞ্জিন। এই ভাই নিজে মেকানিক, ওই জন্যে এত সুন্দর ক্লিয়ারভাবে রংটা করতে পেরেছে, মানে পুরনো রংটা আগে তুলে ফেলে তারপরে রংটা করেছে। এই দাদার বাড়িতে এসেছি। আপনার নাম কি বলেন? আমার নাম শেখ জামশেদ আলী। হ্যাঁ হ্যাঁ, শেখ জামশেদ আলী। ও, বাড়ি কোন জায়গায়? মন্ডলায়। মন্ডলা কোথায়? পান্ডুয়া হুগলি। পান্ডুয়া হুগলি, উত্তরপাড়া। আচ্ছা, তা আমি এখানে কাজে এসেছি, এটা একটা কাজেরই শোরুম। তাই এখানে এই ধরনের এই যে এই ইঞ্জিন ধরেন কমপ্লিট করা হলো। তা এই ইঞ্জিনটা 170 সিডি ইঞ্জিন, এটা অরিজিনাল চায়নার ফার্স্ট মডেলের ইঞ্জিন। তা এই ইঞ্জিনটা এত সুন্দর টাইট ফিট ইঞ্জিন, মানে এতদিন ধরে আমি কাজ করছি, এত সুন্দর টাইট ফিট ইঞ্জিন এর আগে আমার কাছে এসে পৌঁছায়নি। তা যাই হোক, ইঞ্জিনটা কমপ্লিট হয়ে গেছে, চলুন আমরা স্টার্ট করি। এবার স্টার্ট দিয়া ধরবে আসো, ধরবে আসো, দাঁড়াও দাঁড়াও। তো ইঞ্জিনটা এবার রেডি হয়ে গেছে পুরো, আর এবার স্টার্ট এর হচ্ছে স্টার্টিং করা। তো দেখা যাক কেমন হয়েছে দাদার কাজ। এই হচ্ছে দাদা, দাদাও ভিডিও করছে দাদার চ্যানেলে দেওয়ার জন্য।